হ্যালো ভিউয়ার্স, আজকের আমার এই ভিডিও তোমরা মূলত যারা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী তাদেরই জন্য। তোমাদের টেক্সট বেসড যে কটা রাইটিং স্কিল রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ রাইটিং স্কিল হলো স্প্রিং কামস আফটার উইন্টার, যেটা তোমাদের লেসন থ্রি এর অ্যাক্টিভিটি 8A-তে রয়েছে। ওকে, আজকে ওই প্যারাগ্রাফটার সম্পর্কেই ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো তাহলে প্যারাগ্রাফটার হেডিং দেবো কি, স্প্রিং কামস আফটার উইন্টার। ওকে, দেখো, হোয়েন স্প্রিং কামস, যখন বসন্ত সমাগত হয়, দ্য হার্সনেস অফ উইন্টার ইজ গান, অর্থাৎ তখন শীতের রুক্ষতা কেটে যায়। দ্য কোল্ড উইন্ড স্টপস ব্লোয়িং, ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়া বন্ধ হয়। দ্য ওয়ার্মথ অফ দ্য সান, অর্থাৎ সূর্যের উষ্ণতা, গিভস এ প্লিজেন্ট ফিলিং টু অল দ্য লিভিং বিংস, অর্থাৎ সমস্ত সজীব প্রাণের মধ্যে এক মনোরম অনুভূতি প্রদান করে সূর্যের উষ্ণতা। তারপরে দেখো, স্প্রিং ব্রিংস এ নিউ পালস অফ লাইফ ইন নেচার, অর্থাৎ বসন্ত প্রকৃতিতে নিয়ে আসে নতুন এক প্রাণের স্পন্দন। টেন্ডার লিভস, অর্থাৎ নরম কচি পাতা, স্প্রাউটস অঙ্কুরিত হয় অন ট্রিজ, গাছে গাছে। কালারফুল ফ্লাওয়ার্স ব্লুমিং অল অ্যারাউন্ড, অর্থাৎ চারিদিকে বিভিন্ন রঙের ফুল প্রস্ফুটিত হয়। মাইল্ড ব্রিজ ব্লোজ ফ্রম দ্য সাউথ, দক্ষিণ দিক থেকে মৃদুমন্দ বাতাস প্রবাহিত হয়। ইট স্প্রেডস, এটি ছড়িয়ে দেয় দ্য সুইট পারফিউম, সুমিষ্ট গন্ধ অফ দ্য ফ্লাওয়ার্স, ফুলের, অ্যান্ড মেক্স এয়ার ফ্রেগনেন্ট, এবং বাতাসকে সুগন্ধি করে তোলে। এরপরে দেখো, দ্য কুকু ফিলস দ্য এনভায়রনমেন্ট উইথ ইটস প্লেজিং মিউজিক, অর্থাৎ কোকিল তার সুমধুর গানের মাধ্যমে পরিবেশকে মুখরিত করে তোলে। পিজেন্টস বিগিন দেয়ার এগ্রিকালচার অ্যাক্টিভিটিস উইথ নিউ ফার্ভার, অর্থাৎ কৃষকেরা নতুন উদ্দীপনা নিয়ে তাদের কৃষিকাজ শুরু করে। পিপল সেলিব্রেট দিস সিজন উইথ ভেরিয়াস ফর্মস অফ ফেস্টিভ্যাল লাইক হোলি, রামনবমী, চড়ক এটসেট্রা, অর্থাৎ লোকেরা এই ঋতুটিকে উদযাপন করে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, যেমন হোলি, রামনবমী, চড়ক ইত্যাদি। দিস সিজন ব্রিংস, অর্থাৎ এই ঋতু নিয়ে আসে নিউ মেসেজ, একটি নতুন বার্তা ফর বোথ নেচার অ্যান্ড ম্যানকাইন্ড, অর্থাৎ প্রকৃতি এবং মানব কল্যাণের এক নতুন বার্তা নিয়ে আসে। সো ভিউয়ার্স, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, এছাড়া তোমরা যারা অষ্টম শ্রেণীতে পাঠরত, তোমাদের আর কোনো যদি রাইটিং নিয়ে সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব সেগুলো সলভ করে দেওয়ার। ওকে, এছাড়া আমার এই চ্যানেলে তোমরা যারা অষ্টম শ্রেণীতে পাঠরত তাদের 2023 সালে রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের ফার্স্ট সামিটিভ এভলিউশন টেস্টের সমস্ত ভিডিও আপলোড করা আছে। তোমরা যারা এখনও দেখোনি, তোমরা অবশ্যই আমার ডেসক্রিপশান বক্সে থাকা লিঙ্কের উপর ক্লিক করে ভিডিওগুলো দেখে নিও। কেমন?